রোমহর্ষক অ্যামাজন অভিজ্ঞতা, যে কোনো মুহূর্তে মৃত্যুর হাতছানি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শঙ্করের লড়াই, গায়ে কাঁটা দেওয়া অ্যামাজন অভিযানের শুটিং এর অভিজ্ঞতা টলি টাইমের সঙ্গে একান্তে শেয়ার করলেন দেব। কুমির, অ্যানাকোন্ডা, এইসব জিনিসগুলো আমার মাথায় আসছে, কারণ প্রচুর পরিশ্রম করেছি আমরা। প্রত্যেকটা রাত আমরা যখন শুটিং করে ফিরতাম তখন সেলিব্রেট করতাম, কারণ সকালে যখন 4:30-4:30 সময় উঠে যখন বেরোতাম তখন একটাই প্রার্থনা করতাম যেন আমরা ফিরে আসি, একসঙ্গে যেন থাকতে পারি, কারোর যেন কোনো কিছু যাতে না হয়। শঙ্কর হচ্ছে সব কিছু করতে পারে, শঙ্কর হচ্ছে মানে একটা কথা, জলে বনে জঙ্গলে সব কিছু করতে পারে। শঙ্করের ক্যারেক্টারটা এরকমই কিছু বানিয়ে দিয়েছে, মানে সিংহর সাথে লড়ছে, হাতির সাথে লড়ছে, মানে অ্যামাজনে আন্ডার ওয়াটার শ্যুট, মানে কুমিরের সাথে লড়ছে, আর পাহাড় থেকে জাম্প করছে, একটা খিদে তো আছেন, সব কিছু নিজে করবো, তো সেই জায়গা থেকে ভেরি ডিফিকাল্ট, মানে ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ আমার এখনও মনে আছে 3-4 দিনের মাথায় যখন আমরা অ্যামাজনে পৌঁছেছিলাম, আমার পায়ে একটা কাট ঢুকে গেছিলো, মানে জুতোর এই পার্ট থেকে ঢুকে ওই মানে বেরিয়ে গেছে, আমি খড়িয়ে পুরো শুটিংটা করেছি। তারপরে পুরো পায়ে অ্যালার্জিতে ভর্তি, পোকামাকড় কামড়িয়ে আর কতবার মরতে মরতে বেঁচেছি সেটা তো বাদই দিলাম। তো ইট ইজ ভেরি 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 ডিফিকাল্ট ফিল্ম ফর অ্যান অ্যাক্টর, বাট আগেন ইটস এ ভেরি প্রাউড ফিলিং ফর অ্যান অ্যাক্টর, তোমার ক্যারিয়ারে বা তোমার জীবনে এরকম একটা ছবিও আছে। তো ডেফিনেটলি আমার কাছে এই প্রাউড ফিলিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বেঁচে থাকা আর মরা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে এমন কিছু কাজ করতে হবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যেটা থেকে যাবে। আর গোটা অভিযানের সেনাপতি যিনি, অর্থাৎ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানালেন এই অভিযান ঠিক কতটা কঠিন ছিল। এটা একটা রেইন ফরেস্ট এবং এখানে বিপদ অনেক বেশি, এটা একটা ডিসঅর্গানাইজড ফরেস্ট, সাধারণত যায় না কেউ, এক দক্ষিণ গোলার্ধে, দুই হচ্ছে ভারতবর্ষ থেকে বহু দূরে দক্ষিণ আমেরিকা, তো সেই এই কথাই বলব। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।